নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করবো, WBHS এর টেস্ট পেপার। তো দেখো, আজকে আমি হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের এই সমস্ত প্রশ্নগুলো টু দা পয়েন্টে আমি সলভ করাবো। তো দেখো, এক দাগের অঙ্ক এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি টু দা পয়েন্টে আমি সলভ করে দিয়েছি। এবার আমি তো দেখো, এই যে দুই দাগের যে অঙ্কগুলো আছে, এই দুই দাগের অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি। এবার আমি চার দাগের অঙ্কগুলো টু দা পয়েন্টে আমি সলভ করবো। তো দেখো, চার দাগের ফার্স্ট অঙ্ক কী বলেছে রোমাননে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6, এই প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি ফার্স্ট অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো, বার্ষিক সুদের হার আর সমান 5% সময় টি 1 মাস, তার মানে কি 1/12 বছর, সুদ 1 টাকা, আসল মানে পি এর মানটা বের করতে বলেছে। পি সমান কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর মাল্টিপ্লাই টি, ইন্টারেস্ট কত আছে 1 টাকা আছে মাল্টিপ্লাই 100, আর এর মান কত আছে, আর এর মান 5 আছে, 5 মাল্টিপ্লাই টি, এর মান কত আছে 1/12 আছে 1/12। তো দেখো, 20 মাল্টিপ্লাই এটা 5 × 100, 20 গুণ এটা উল্টে গেছে উপরে গিয়ে, ঠিক আছে 12/1, অর্থাৎ 20 × 12 করলে কত হবে 240 টাকা, এর অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 2023 সালে সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল অঙ্ক। তো দেখো, আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান্টিয়ার অঙ্ক। তো দেখো, রোমান্টিয়ার অঙ্ক বলেছে, একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:5:8 হলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তো দেখো, আমি অঙ্কটা সলভ করে দেবো, তার সঙ্গে রোমান থ্রির অঙ্কটা পড়ে দিয়েছি। a/2 b/3 c/4 (2a-3b+4c/p) হলে পি এর মানটা কত হবে। তো দেখো, প্রথমে আমি রোমান টুয়ের অঙ্কটা সলভ করাবো, তারপরে আমি রোমান থ্রির অঙ্কটা সলভ করাবো। তো দেখো, ধরি প্রথম বন্ধুর বা প্রথম জনের লভ্যাংশ 3x, দ্বিতীয় জনের লভ্যাংশ 5x এবং তৃতীয় জনের লভ্যাংশ 8x, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এখানে আমাদের বলেছে যে যে একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত বলে দিচ্ছে এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, অর্থাৎ প্রথম ব্যক্তির যে লাভ আছে তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তার জন্য আমি 8x-3x করেছি (=60), এটা বা হবে 8x থেকে 3x বাদ দিলে কত থাকছে 5x-60, x-60কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 12 হবে, মোট লাভ কত আছে 3x+5x+8x 8 আর 5 13, 13 × 3 কত 16x। তো দেখো, 16 × x এর মান কত 12, তো দেখো x এর মান 12 এখানে বসিয়ে দিচ্ছি, 16 × 12 করলে কত হবে 192 টাকা, এর অ্যান্সার হবে। তো দেখো, আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান থ্রির অঙ্ক, a/2 b/3 c/4, এটা আমি কে ধরেছি, a/2 কে, a = 2k, b/3 কে, b = 3k, c/4 কে, c = 4k, এটা তো তোমরা জানো। অঙ্কটা কী বলেছে, এটা বলেছে 2a-3b+4c/p = k। তো দেখো, আমি কী করেছি, এর মান 2k-3 × b এর মান 3k+4 × c এর মান কে আছে 4k বসিয়েছি। তো দেখো, 2 × 2 কত হবে 4k-3 × 3k 9k +4×4 16k, তাহলে কি আছে 16 থেকে 16 আর 4 কত হয় 20k-9k = pk। তো দেখো, 20k থেকে 9k বাদ দিলে কত থাকছে 11 থাকছে, 11k থাকছে = pk থাকছে, কে বোথ সাইড থেকে কেটে নিলে p = কী থাকছে 11 থাকছে। তো দেখো, এগুলো বা দেবে কিন্তু, ঠিক আছে, বা না দিলে নম্বরটা কাটা দেবে, মানে বা না দিলে নম্বরটা একটু কেটে দিতে পারে, ঠিক আছে। তো দেখো, আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের রোমান ফোরের অঙ্ক বলেছে, এক্স আমাদের প্রফেশনাল y²(y = 2a, x = 9) হলে দেখাও যে y²(4ax)। তো দেখো, অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তো দেখো, x = ky², k আছে, k = আছে অশূন্য বেদ্রুপক আছে, y = 2a, x = a, x = কত বলেছে, x = কিন্তু আমরা দেখতে পারছি 9 বলেছে, এটা কিন্তু 9, ঠিক আছে। তাই a = কী আছে 2, কী আছে এখানে আমরা দেখতে পারছি যে মান কী আছে 2a, মানে y এর মান কী আছে 2a, 2a² = কী আছে 4a²k, তার মানে k = কী আছে a/4a² কাটাকাটি করলে কী থাকছে 1/4a, তাহলে কী আছে 1 নং সমীকরণ থেকে পাই আমরা, 1 নং সমীকরণ থেকে পাই। তো দেখো, 1 নং সমীকরণ থেকে কী পাচ্ছি, তো দেখো x = y/4a² y = কী আছে 4ax, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়েছে, অর্থাৎ LHS = RHS প্রুফ, ঠিক আছে।
বইতে কি বলেছে, এলএইচএস আরএইচএসটা প্রুভ করতে বলেছে। তো দেখো এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেছে। আমাদের পরের অঙ্ক কি বলেছে, আমাদের রোমান ফাইভের অঙ্ক কি বলেছে, এবিসিডি ট্রাপেজিয়ামের বিসি সমান্তরাল এডি, এডি সেন্টিমিটার, এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে এও বাই ওসি সমান সমান ডিও বাই ওবি সমান সমান ওয়ান বাই টু হয়, তাহলে বিসির মানটা কত। তো দেখো বিসির মানটা কি করে বের করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এ বি সি ডি একটি ট্রাপেজিয়াম অঙ্কন করেছি, এ ও ডি ও বি ও সি। তো দেখো এ ও ডি আর বি ও সি এই দুটো কিন্তু ত্রিভুজ আছে। এ ও ডি সমান সমান কোন, এ ও ডি সমান সমান কোন, বি ও সি এটা কিন্তু বিপ্রতীব কোণ, ঠিক আছে। আর এও কিন্তু এই কোণটা আর এই কোণটা এটা কিন্তু একান্তর কোণ, ঠিক আছে। এবং এই কোণটা এটা কিন্তু একান্তর কোণ, এগুলো কিন্তু আমি লিখিনি, তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি সদৃশ, এও বাই ওসি সমান সমান ডিও বাই ওবি সমান সমান এডি বাই বিসি, তার মানে কি আছে ওয়ান বাই টু সমান সমান এডি বাই বিসি। তো দেখো এডির মান কত, এডির মান কিন্তু এটা কিন্তু ফোর সেন্টিমিটার, কী আছে এটা কিন্তু ফোর সেন্টিমিটার আছে, এটা ফোর সেন্টিমিটার আছে। তো দেখো ফোর সেন্টিমিটার বসিয়ে দিয়েছি, বিসি ওকে বিসি চার দুগুণি আট, অর্থাৎ এর অ্যান্সার হবে এইট সেন্টিমিটার, এর অ্যান্সার কী হবে এইট সেন্টিমিটার হবে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক, রোমান সিক্সের অঙ্ক বলেছে একটি বৃত্তে দুটি যা এ বি ও এসি পরস্পর এ বি পরস্পর লম্ব, এ বি সমান ফোর সেন্টিমিটার, এসি থ্রি সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এখানে বলেছে দুটি যা, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি একটি যা যেটা ফোর সেন্টিমিটার এবং এসি একটি যা যেটা থ্রি সেন্টিমিটার। তো দেখা যাচ্ছে কি যে এসি এসির পর কিন্তু এ বি লম্ব, ঠিক আছে, অর্থাৎ এ বি ফোর সেন্টিমিটার, এসি থ্রি সেন্টিমিটার, এটা লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজের মানটা আমাদের বের করতে হবে। তো দেখো বি সি সমান কি আছে, রুটের ভিতরে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এ বির মান কত ফোর আছে ফোরের হোল স্কোয়ার, প্লাস এসির মান কত আছে থ্রি আছে থ্রির হোল স্কোয়ার, চারি চারি ষোলো তিন তিরিকে নয়, ষোলো নয় কত হবে পঁচিশ, পঁচিশ মানে কি রুট পঁচিশ মানে ফাইভ সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পারছি যে বিসি কত ফাইভ সেন্টিমিটার, তাহলে এর অর্ধেকটা কত হবে, এর ব্যাসার্ধটা কত হবে, এর ব্যাসার্ধ হবে পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কত হবে, পাঁচকে দুই দিয়ে ভাগ করলে হবে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার, পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কত হবে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এর অ্যান্সার হবে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান সেভেনের অঙ্ক। তো দেখো রোমান সেভেনের অঙ্ক কী বলেছে, রোমান সেভেনের অঙ্ক বলেছে ত্রিভুজ এবিসি এর কোন এবিসি নাইনটি ডিগ্রি, বিও লম্ব এসির পরে, এবি ফাইভ সেন্টিমিটার, বিসি টুয়েলভ সেন্টিমিটার হলে বিওর দৈর্ঘ্য কত। তো দেখো এই অঙ্কটা আমি তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেবো, অঙ্কটা ভালো করে দেখে নাও। পরের অঙ্কটা কী বলেছে, রোমান এইটের অঙ্কটা, এই অঙ্কটা একটু পড়ে নিচ্ছি যে টু সাইন থিটা ইন্টু কস থিটা হলে সমান সমান কস থিটা হবে। তো দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সারটা, এটাও তোমাদের আমি করে দেবো, ঠিক আছে। এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে ন দাগের অঙ্ক, দশ দাগের অঙ্ক, এগারো দাগের অঙ্ক। তো দেখো আট থেকে এই এগারো দাগ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি তোমাদের সাত দাগের অঙ্কটা করে দেবো, তারপরে তোমাদের আমি আট দাগের অঙ্কটা করে দেবো, ঠিক আছে। তো দেখো বইতে কী বলেছে, এ বি সি, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি, এ বি সি বলেছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি বি কোণ কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি, এই কোণটা কত আছে, এই কোণটা কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এ বি ফাইভ সেন্টিমিটার, এ বি ফাইভ সেন্টিমিটার, এবং আমাদের বি সি টুয়েলভ সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণ এ বি সি নাইনটি ডিগ্রি, এ বি ফাইভ সেন্টিমিটার, বি সি টুয়েলভ সেন্টিমিটার, তাহলে এসি কত হবে, এসি সমান কিছু রুট এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, ঠিক আছে, পাঁচ পাঁচা পঁচিশ, বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ, যোগ করলে একশো উনসত্তর, মানে কি তেরো সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বি সির মান, সরি, এটা এসির মান কত আছে, এসির মান তেরো সেন্টিমিটার আছে, তাহলে এ বি স্কোয়ার সমান সমান এও গুণ এসি, এ বির মান কত আছে ফাইভ আছে, ফাইভের হোল স্কোয়ার সমান সমান এও গুণ এসির মান কত তেরো, এও সমান সমান কি আছে পঁচিশ বাই তেরো। অপরদিকে বি সি স্কোয়ার সমান সমান ওসি গুণ এসি, বিসির মান কত টুয়েলভ আছে, টুয়েলভের হোল স্কোয়ার সমান সমান ওসি গুণ এসির মান কত তেরো, তো ওসি সমান সমান কত আছে একশো চুয়াল্লিশ বাই তেরো। বুঝতে পারছো কী বলছি আমি, তাহলে ওবি স্কোয়ার সমান সমান কি আছে এও গুণ ওসি, ওবি স্কোয়ার সমান সমান কি আছে পঁচিশ বাই তেরো গুণ একশো চুয়াল্লিশ বাই তেরো, তাহলে কি আছে এই রুটটা এরপর চলে গেছে পঁচিশ বাই তেরো গুণ একশো চুয়াল্লিশ বাই তেরো, পঁচিশ মানে পাঁচ গুণ পাঁচ, একশো চুয়াল্লিশ মানে কি বারো গুণ বারো। তো দেখো দুটো পাঁচ থেকে একটা পাঁচ নেমেছে, আর দুটো বারো থেকে একটা বারো নেমেছে, আর দুটো তেরো থেকে একটা তেরো নেমেছে, পাঁচ বরং ষাট বাই তেরো সেন্টিমিটার এর অ্যান্সার হবে।
তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে, আট নম্বরের অঙ্ক, এই অঙ্কটা টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কস থিটা, টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান এই কস থিটা মাইনাস কস থিটা হয়ে গেছে। তো দেখো কস থিটা কস থিটা কমন গেছে, কস থিটা সমান সমান কমন যদি যায় তাহলে কী হবে, টু সাইন থিটা মাইনাস ওয়ান থাকবে, কস থিটা ইজ ইকুয়াল টু জিরো, কস থিটা ইজ ইকুয়াল টু কত আছে জিরো আছে, তাহলে কস কত ডিগ্রি মান জিরো, কস নব্বই ডিগ্রি মান জিরো, বোথ বোথ সাইড থেকে কস কস কেটে গেছে, থিটা ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি। অপর দিকে এইদিকে কী থাকছে, অপর দিকে আমরা দেখতে পাচ্ছি এইদিকে থাকছে টু সাইন থিটা মাইনাস ওয়ান, টু সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, টু সাইন থিটা সমান সমান ওয়ান, সাইন থিটা সমান সমান ওয়ান বাই টু, সাইন থিটা ওয়ান বাই টু মানে কি সাইন তিরিশ ডিগ্রি মানে ওয়ান বাই টু, সাইন সাইন কেটে যাচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পারছি যে থিটা ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি এর অ্যান্সার আছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে আমাদের নয় দাগের অঙ্ক, সাইন টেন থিটা সমান সমান কস এইট থিটা হলে টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান নাইন থিটার মান কত। তো দেখো খুবই অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি। তো দেখো সাইন টেন থিটা সমান সমান কস এইট থিটা, কস নাইন থিটা মাইনাস টেন থিটা ঠিক আছে সমান সমান কস এইট থিটা। তো দেখো বোথ সাইড থেকে কস কস কেটে যাচ্ছে, নব্বই ডিগ্রি মাইনাস এই যে আমাদের নব্বই ডিগ্রি মাইনাস টেন থিটা সমান সমান কী আছে এইট থিটা, এইট থিটা এটা কী আছে প্লাসে আছে, এদিকে আসলে কী হবে মাইনাস হবে, টেন থিটা আর এইট থিটা যোগ করলে কত হবে মাইনাস আঠেরো থিটা সমান সমান, আর এখানে কী আছে মাইনাস যে এই যে নব্বই ডিগ্রি এটা কী ছিল প্লাসে ছিল, এদিকে গিয়ে কী হয়েছে মাইনাস নব্বই ডিগ্রি হয়েছে। তো দেখো বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে গেছে, থিটা ইজ ইকুয়াল টু নব্বইকে আঠারো দিয়ে ভাগ করলে কত হবে ফাইভ ডিগ্রি হবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত আমাদের ফাইভ ডিগ্রি। আমাদের বলেছে ট্যান নাইন থিটার মানটা বের করতে বলেছে, ট্যান নাইন গুণ থিটার মান কত ফাইভ ডিগ্রি। তো দেখো থিটার মান ফাইভ ডিগ্রি বসিয়ে দিয়েছি, পাঁচ নং কত হবে পঁয়তাল্লিশ, ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান, অর্থাৎ এর অ্যান্সার হবে ওয়ান। আমাদের পরের অঙ্ক কী বলেছে, দশ দাগের অঙ্ক, দশ দাগের অঙ্ক বলেছে একটি আয়ত ঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি ও সি, এ প্লাস বি প্লাস সি সমান সমান টোয়েন্টি ফাইভ, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান দুশো চল্লিশ পয়েন্ট পাঁচ, ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। তো দেখো আমি অঙ্কটা সলভ করে দেবো, তারপরের অঙ্কটা কী বলেছে, এগারো দাগের অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ, শঙ্কুটির উচ্চতা ও তার ভূমির ব্যাসার্ধের অনুপাত কত হবে। তো দেখো দশ দাগের অঙ্ক এবং এগারো দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রথমে আমি দশ দাগের অঙ্ক করাবো, তারপর আমি এগারো দাগের অঙ্কটা করিয়ে দেবো ঠিক আছে। তো দেখো এ প্লাস বি প্লাস সি সমান সমান টোয়েন্টি ফাইভ, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান দুশো চল্লিশ পয়েন্ট পাঁচ, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান কেসি এ বি সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রের টু ব্র্যাকেটের মধ্যে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এ প্লাস বি প্লাস সি এর মান কত টোয়েন্টি ফাইভ আছে, এই যে টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভের হোল স্কোয়ার প্লাস সমান সমান সরি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রের টু, আর এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত দুশো চল্লিশ পয়েন্ট পাঁচ, এই যে দুশো চল্লিশ পয়েন্ট পাঁচ আমি বসিয়ে দিচ্ছি, গুণ করলে কত হবে চারশো একাশি, তাহলে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কী আছে ছশো পঁচিশ মাইনাস চারশো একাশি সমান সমান কত হবে একশো চুয়াল্লিশ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত আছে একশো চুয়াল্লিশ, ঘরের মধ্যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য রুটের ভিতরে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত একশো চুয়াল্লিশ, একশো চুয়াল্লিশের রুট মানে কি টুয়েলভ সেন্টিমিটার, এর অ্যান্সার হবে টুয়েলভ সেন্টিমিটার। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, এগারো দাগের অঙ্ক, তো দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, ভূমির ক্ষেত্রফল কী আছে পাই আর স্কোয়ার, এটা কিন্তু বর্গই একক হবে ঠিক আছে। তো দেখো এখানে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ, অর্থাৎ পাই আর এল সমান সমান রুট ফাইভ গুণ পাই আর স্কোয়ার। তো দেখো কাটাকাটি করলাম, এখানে কাটাকাটি করলে একটা এখানে একটা আর থাকে পাই পাই কেটে যাচ্ছে, এল এল থাকছে আর এখানে আর রুট ফাইভ থাকছে, উভয় রাশিকে বর্গ করে পাই, এল স্কোয়ার সমান সমান আর রুট ফাইভ, তার মানে কী আছে এল স্কোয়ার সমান সমান কী আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান কী আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে। তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান ফাইভ আর স্কোয়ার, এইচ স্কোয়ার সমান সমান কী আছে ফাইভ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার সমান সমান কী আছে ফোর আর স্কোয়ার, ফাইভ আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে কী থাকছে ফোর আর স্কোয়ার থাকছে, এইচ স্কোয়ার এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান কী আছে ফোর বাই ওয়ান,
एक्स बाई आर समान कैसे टू बाई वन, तो देखो एर होल स्क्वायर एर होल स्क्वायर, तो देखो बोथ साइड के स्क्वायर स्क्वायर कटे गले कि थाकछे एच बाई आर समान कैसे टू बाई वन अर्थात एच इज टू आर समान कैसे टू इज टू वन एर आंसर है। तो देखो हमारे पर अंकटा कि बारो दागर अंक, तो देखो हमारे बारो दागर अंक प्रथम टू एन प्लस वन संख्या क्रमिक स्वाभाविक संख्यार मध्यवर्ती संख्या एन प्लस एकश तीन बाय थ्री एन एर मानटा निर्णय करो। तो देखो हमें अंकटा खूब सुंदर करे तुम्हारे हमें सल्व कर देव, खूब गुरुत्वपूर्ण अंक। तो देखो बिजोड़ संख्या तेल क्या टू एन प्लस वन बाय टू तम, तो देखो टू एन और ये कैसे एक और एक दुई आ, तो देखो एखान दुई कमन नहीं एन प्लस वन बाय टू, टू टू केटे गले कि एन प्लस वन तम थक एन प्लस वन समान समान एन प्लस एकशो तीन बाय तीन, यहाँ क्योंकि बोते बोले दिए। तो देखो थ्री एन थ्री अक्षर थ्री समान समान गुण को लेके कि थे इन्हें तो कोई किसु नहीं एन प्लस एकशो तीन थक थ्री एन और ये प्लस एन आदि आसले क्या माइनस एन है थ्री एन थे एकटा एन बद दी कि टू एन थक एकशो तीन थे तीन बद दी कत एकशो एकशो एन समान समान कैसे एकशो बाई दुई अर्थात पंचाश पंचाश अर्थात एर अन्सार है फिफ्टी अर्थात एर अन्सार है फिफ्टी एर अन्सार क्या है फिफ्टी है। और बाकी तो देखो हमें पर दिन हमें तुम्हारे ये सेट फाइव ठीक है जार पेज नम्बर सी इलेवेन ये सल्व कर देव और बाकी जो अंक आज सेट फाइवर हुगली डिस्ट्रिक्ट इंटर स्कूल टेस्ट। तो देखो ये अंकगुलो टू द पॉइंट हमें आगामीकाल सल्व कर देव और भिडियो देखार जो एस बी अकाडेमिक सेंटर तरफ थे प्रत्येक छात्र छात्री के जाना असंख्य धन्यवाद, सुस्थ थको भलो थको हमारे चैनल संगे जुक्त थको यटाई हमारे एकांत अनुरोध तुम्हारे।